আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, আমরা ভালো আছি। আমি আজকে বরাবরের মতো ক্লাস ওয়ানের ইংরেজি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আজকে আমরা আমাদের যে ইংলিশ ফর টুডে বইটা সেটার পেজ নাম্বার 6 সেখানে আমরা একটু দেখি, চলো। তো আমার সবাই বইটা একটু খুলি। হ্যাঁ, এখানে লেখা আছে কি, ইউনিট 3। আমরা জানি ইউনিট অর্থ হচ্ছে অধ্যায়, অধ্যায় 3, লেসন্স 1 থেকে 3 অর্থাৎ পাঠ 1 থেকে 3, আর আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে সেইং গুড বাই অর্থাৎ বিদায় বলা, ঠিক আছে? কীভাবে আমরা বিদায় বলবো, শুভ বিদায় অথবা বিদায়। দেখো এতে কি বলা আছে, লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। দেখো ম্যাডাম ক্লাসে আসছেন, ঠিক আছে? দেখো বাচ্চারা দাঁড়িয়ে বলছেন হ্যালো টিচার, আর ম্যাডাম কি বলছেন, হ্যালো স্টুডেন্টস। আমরা জানি যে হ্যালো অর্থ হচ্ছে ওহে, আর স্টুডেন্ট অর্থ হচ্ছে ছাত্র অথবা ছাত্রী, আর টিচার অর্থ হচ্ছে শিক্ষক শিক্ষিকা। আমরা আগে ক্লাসেই পড়েছিলাম, তো দেখছো টিচার যখন ক্লাসে ঢুকলেন তিনি বললেন যে হ্যালো স্টুডেন্টস, ওহে স্টুডেন্ট, ওহে ছাত্রীরা। বাচ্চারা কি করলো, দাঁড়িয়ে বললো হ্যালো টিচার, ওহে টিচার, ঠিক আছে? বা ওই শিক্ষিকা সেভাবে বলা যায়। বিতে বলেছে লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। দেখো ওদের ক্লাস শেষ যাওয়ার সময় বলছে গুড বাই টিচার, হাত নেড়ে বলছে গুড বাই টিচার। আমরা জানি যে গুড বাই অর্থ হচ্ছে শুভ বিদায় অথবা বিদায়, আমরা যে কোনো একটাই লিখবো। গুড বাই টিচার, গুড বাই স্টুডেন্টস, ঠিক আছে? তারপর দেখো স্মৃতি কী আছে, লেখা আছে রাইম। আমরা জানি যে রাইম অর্থ হচ্ছে ছড়া, অর্থাৎ আমরা এখানে একটা ছড়া শিখবো। লেখা আছে লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। আমাদের এই ছড়াটার নাম হচ্ছে গুড বাই গুড বাই, ঠিক আছে? আমরা যখন ছড়াটা লিখবো তখন আমরা ফার্স্টে লাইন দিব গুড বাই গুড বাই, এটা হচ্ছে আমাদের ছড়ার নাম, গুড বাই গুড বাই। এটা আমি অবশ্য বোর্ডে লিখছি, আমরা পরে বোর্ডে যাচ্ছি। তো আমরা কী পড়বো, গুড বাই গুড বাই, ইটস দ্য এন্ড অফ দ্য ডে, গুড বাই গুড বাই, নাও ইটস টাইম টু প্লে। আমি একটু অর্থ দিয়ে বলছি, সেটা হচ্ছে যে বিদায় বিদায়, ইটস দ্য এন্ড অফ দ্য ডে, এটা হচ্ছে দিনের শেষ, গুড বাই গুড বাই, বিদায় বিদায়, নাও ইটস টাইম টু প্লে, এখন খেলা করার সময়, ঠিক আছে? তো আমরা আজকে এগুলো যেগুলো পড়েছি সেগুলো আমি বোর্ডে লিখেছি, তো এটা আমি বোর্ডে চলে যাই। দেখো বোর্ডে আমি কী লিখেছি, পেজ 6, ওয়ার্ড মিনিং, শব্দের অর্থ। হ্যালো অর্থ হচ্ছে ওহে, গুড বাই বিদায় অথবা শুভ বিদায়, যে কোনো একটি লিখলেই হবে। তারপরে আমরা এটাকে দাঁড়িয়ে দিব, ঠিক আছে? আমি আগেও বলেছিলাম যে কোনো কিছু লিখলে আমাকে দাঁড়িয়ে দিব। রাইম, ছড়া, এন্ড, শেষ অথবা সমাপ্তি, যে কোনো একটি লিখবো আমরা, শেষ অথবা সমাপ্তি। ডে, ডে অর্থ হচ্ছে দিন, প্লে অর্থ হচ্ছে খেলা করা, আর নাও অর্থ হচ্ছে এখন। তারপর আমি ছড়া লিখেছি গুড বাই গুড বাই, আমাদের ছড়ার নাম হচ্ছে গুড বাই গুড বাই। তো কি, গুড বাই গুড বাই, ইটস দ্য এন্ড অফ দ্য ডে, গুড বাই গুড বাই, নাও ইটস টাইম টু প্লে। এখন সবাই খেয়াল করবে যেখানে যে আমি কমা দিয়েছি, তারপর যে সেমি বিস্ময়সূচক চিহ্ন দিয়েছি, ফুল স্টপ দিয়েছি, ঠিক আমার বইয়ে যেভাবে আছে, বইয়ে যেরকম করে দেওয়া আছে আমি ঠিক সেভাবেই বোর্ডে লিখেছি। আমরা পরীক্ষা খাতার মধ্যেও ঠিক সেভাবেই লিখবো, অর্থাৎ বইটা ফলো করবো, ঠিক আছে? তো আজকে এগুলো থাকবে, এক্সডাব্লু নিচে লিখেছি, এগুলো এক্সডাব্লু বাসায় বেশি বেশি করে পড়তে হবে, লিখতে হবে, এগুলো এক্সডাব্লু করবে। ইনশাআল্লাহ আবার আগামী ক্লাসে দেখা হবে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।